মৌলভীবাজারের বরম চালে রেল দুর্ঘটনার তদন্তে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের দশ হাজার টাকা করে দেয়া হবে দুপুরে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কথা বলেন রেলমন্ত্রী বলেন ঘটনা তদন্তে ইতিমধ্যেই চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে তদন্তে কারো গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল রেল বিভাগ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছেন